বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে কি আমরা আমাদের সিলেবাস সম্পূর্ণটাই শেষ করে ফেললাম, সাথে কি রিভিশনও দিয়েছি। তো আসো আজকে আমরা কি করব, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের যে সব অধ্যায়গুলো পরীক্ষাতে আছে অধ্যায় রিলেটেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখেছি, খেয়াল করো। প্রথম অধ্যায় 6 থেকে আমি 6 কখন আলাদা করে দিচ্ছি না, একসাথে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে কিছু প্রশ্ন লিখেছি, এক একটা করে আমরা সমাধান করবো। সমাধানের আগে যে কথাটা বলে নিচ্ছি, এটা হচ্ছে কি, খেয়াল করো আমার খাতার ডান পাশে এভাবে কি করবো, একটা দাগ দিয়ে, স্কেল দিয়ে হোক, সেটা যেভাবেই হোক, আমরা এভাবে একটা দাগ দিয়ে বড় একটা জায়গা নিয়ে নিব। কিছুর জন্য? রাফ করার জন্য। দেখো, উত্তরটা লেখার জন্য জায়গাটা কিন্তু ছোটই লাগে, কিন্তু রাফের জন্য জায়গাটা কি লাগবে, বড় লাগবে। সেই জন্য খাতা কি বড় জায়গায় নিয়ে ফেলতে, কিছুর জন্য, রাফের জন্য। উত্তরের জন্য ছোট জায়গা রাখলে হয়, কারণ আমাদের অনেকগুলো রাফ কি বড় করেও করতে হয়। তারপর কি রাফ করে করে কি করবে, এখানে উত্তর লিখবে। মনে করো এক নম্বরটা যেটা আমার রাফ করতে হবে, তা আমি রাফের মধ্যে এভাবে এক নাম্বার দিয়ে দিবো, তারপর রাফটা করে উত্তরটা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এভাবে করবে। তোমরা কি করো, একটার মাঝখানে আরেকটা ঢুকিয়ে দাও, রাফগুলো খুঁজে আমরা বের করতে পারি না। এটা যাতে না হয়, পরিষ্কার করে করে এখানে এক নাম্বার, তারপর দুই নাম্বার নিচে এভাবে ফ্রেশ করে করে রাফটা করবে। হ্যাঁ, একদম খাতার মধ্যে খুব বিশ্রী অবস্থা করে ফেলো, এটা যাতে না হয়। রাফগুলো যাতে খুব সুন্দর করে আমরা খুঁজে পাই। রাফ না করি, না করলে কি, এতদিন তো আমরা অর্ধেক নাম্বার হলেও দিয়েছি বা কিছু নাম্বার কেটেছি, এবার কিন্তু কোনো নাম্বারই দেবো না, এটা মনে রাখবে। তো আসা শুরু করছি। প্রথমে দেখো এটা কি আছে, 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 1 সমান কত। তাহলে এখানে কি করতে হচ্ছে আমাদের, আমাদের উদ্বেগ 6টা কি নিয়ে, সবার মনে আছে না, ভগ্নাংশ নিয়ে। তাও ভগ্নাংশের এটা কি আছে, বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগটা আমরা কীভাবে করবো, ভগ্নাংশের যোগ বিয়োগে সবার আগে কী করতে হয় আমরা জানি, লসাগু করতে হয়। তো দেখো এখানে কি আছে, আমি প্রশ্নটা আগে লিখছি, তোমরা কি করবে এই যে কবে রাফে লিখে ফেলবে। হ্যাঁ, তো 3 আর 6 কী করবো, লসাগুটা বের করবো। দেখো এখানে 3 আর 6 দুটাকে কত দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে কত, আর 6কে যদি ভাগ করে কত হয়, 2। তাহলে এখানে লসাগুটা কত হচ্ছে দেখো, আমি লিখছি না, 3 গুণ 1 গুণ 2, তাহলে কত হবে, 3এর সাথে 2 গুণ করলে 6, আমি 6 লিখলাম এখানে। এরপর দেখো কি করতে হয়, এই যে এখানে যে ঘরটা আছে, ঘরটাতে কি করতে হয়, এই যে এখানে লসাগুর সাথে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে 6, হর হচ্ছে 3, তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করে কত হয়ে যাচ্ছে, 2, তাই না। আর 2এর সাথে কি করবো, উপরের লকটা কি করবো, গুণ করবো, 2 গুণ 3 বিয়োগ। এখানে লসাগু আর আমার কি উপর ভগ্নাংশ ঘরটা, এখানে 6কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 1, গুণ কি, এই যে লব আছে, এই লবকে কি করবো, গুণ করবো। আশা করি এগুলো সবার মনে আছে, আমি তারপরে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে লসাগুটা বসালাম, 2 1 গুণে কত 2 বিয়োগ কি 1 1 গুণে, নিচে 6 বসালাম, তারপর 2 থেকে 1 বিয়োগ করলে কত 1। এখানে আমরা কি পেয়ে গেলাম, 6 ভাগের। তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর, উত্তরে কি লিখে ফেলবো, 6 ভাগের 1 লিখে ফেলবো। এরপর আসবো 2 নম্বরে, 3 ভাগের 1 গুণ 4 ভাগের 2 গুণ 7 ভাগের 4 সমান কত। এটা দেখো গুণ, তাই না, ভগ্নাংশের গুণ, কয়টা ভগ্নাংশের, 3টা ভগ্নাংশের। তো আমরা কি করবো, ভগ্নাংশটা লিখে ফেলবো, কত নাম্বার করবো এখন, 2 নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা লিখি, দেখো এখানে কি কি আছে, 3 ভাগের 1 গুণ 4 ভাগের 2 গুণ 7 ভাগের 4, তাহলে সমান। তো 3টা ভগ্নাংশের গুণ আমরা কী করবো, প্রথমে কী করবো, এভাবে লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম, নিচের যে হরগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসবো। কী কী আছে দেখো, 3 4 আর 7 আমি লিখে ফেললাম, যেহেতু গুণ চিহ্ন আমি গুণ চিহ্ন দিলাম। আর উপরে কী আছে, 1 গুণ 2 গুণ 4। এবার আসো আমরা কী করবো, ভগ্নাংশে এরকম থাকলে আমরা কী জানি, কাটাকাটি দিলে কাটাকাটি করতে হয়। দেখো এখানে উপরের সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যাগুলো আমরা যদি দেখি, উপরে 1এর সাথে তো কোনো কিছু কাটাকাটি করা যায় না। তারপর দেখো এখানে 2 2 দিয়ে আমরা চাইলে 4কে কাটতে পারি, তাই না, তাহলে এটাও কাটতে পারি, অথবা 4 দিয়ে 4কে কেটে ফেললে কি আমার জন্য কি আরও সুবিধা। তাহলে কি হয়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, এখানেও 4কে 4 দিয়ে ভাগ করলে 1। এরপর দেখো নিচে কী কী আছে, 3 আর 7, উপরে কি 2। তাহলে দেখো 3 7 এগুলোর সাথে কি, 2কে আর কি করা যাচ্ছে না, কোনোভাবে কাটাকাটি করা যায় না। এখানে 2 দিয়ে 3 বা 7 কোনোটাকে কি ভাগ করা যাবে না। তাহলে আমি
সমস্ত পাঁচ ভাগের দুধ। তো যখন আমার সমস্ত থাকে তারপর প্রথম কাজটা কি হয়, সমস্তটা কি করা, ভাঙা, তাই না? তো আমি সেই জন্য এখানে কি করবো, পাঁচ ভাগের সাথে এটা লিখে রাখলাম। এখানে কি আছে ভাগ, এখন আসবো এটা কিভাবে ভাঙাতে হয়। সবার আশা করি মনে আছে, হরটা আগে লিখে ফেলবো, তারপর কি করবো এটার সাথে এটা গুণ করবো, তাই না? তাহলে পাঁচ আর দুই হলো তো পাঁচ, আর এই লবটা কি করবো যোগ করবো, তাহলে কি হবে পাঁচের সাথে দুই যোগ করলে সাত। এখন আসো এখানে কি ভাগ, তো আমরা কি এই যে ভগ্নাংশ ভাবে ভাগ করতে পারবো, পারবো না। তো ভগ্নাংশের ভাগ থাকলে কি করতে হয়, ভাগটাকে কি চিহ্ন করতে হয়, ভাগটাকে কি করতে হবে গুণ। তাহলে গুণ কি, গুণ দিয়ে আমাকে কি করতে হবে, সাথে সাথে পরের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ কি বিপরীত ভগ্নাংশ। আমরা যেই হরকে লক করি এবং লককে হর করে লিখি, এটাই হচ্ছে কি বিপরীত ভগ্নাংশ। তাহলে হর কি পাঁচ, এটা এখন কি হয়ে যাবে লক, আর লকটা কি হয়ে যাবে নিচে হর হিসেবে বসে যাবে। এখন আমরা কি করলাম দেখো, পাঁচ গুণ সাত, এই যে এখানে একসাথে যেভাবে নিয়ে এসছি এটাও সেম কাজ করছি দেখো, আর উপরে কি সাত গুণ কি পাঁচ। তাহলে দেখো পাঁচ আর পাঁচ কাটাকাটি করা যায়, অর্থাৎ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক, পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক, না? তাহলে আবার সেই সাতের ক্ষেত্রেও কি সাতকে সাত দিয়ে ভাগ করলে, তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমি, জাস্ট এক গুণ এক মানে কত এক, আবার এক গুণ এক মানে এক। এভাবে তো এক ভাগের এক লিখতে হয় না, আমরা কত লিখলাম এক, নিচের একটা কি লিখতে হয় না, তাহলে কত লিখলাম এক, তাহলে উত্তরটা কত পাচ্ছি এখানে। এরপর আসো যে কোনো ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের সমান কত। এটা আমি তোমাকে রাখে বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলেছে, যে কোনো ভগ্নাংশ, অর্থাৎ তুমি যে কোনো একটা ভগ্নাংশ ধরতে পারো। আমি ধরলাম ভগ্নাংশটি পাঁচ ভাগে দুই, হ্যাঁ বলেছে ওই ভগ্নাংশ গুণ কি ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ, সেই জন্য এখানে কি চিহ্ন দিলাম গুণ, হ্যাঁ কি চিহ্ন দিলাম গুণ, বলেছে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ কি এটা তো এখানে বুঝালাম, তাই না? তো আমরা ভগ্নাংশটা কত বললাম পাঁচ ভাগে দুই, তাহলে এটার বিপরীত ভগ্নাংশ কি হবে পাঁচ উপরে উপরে গেল, অর্থাৎ লক, আর এই লকটা কি হয়ে গেল নিচে কম হয়ে গেল। এখন দেখো পাঁচ গুণন দুই, আর উপরে কত দুই গুণন পাঁচ, পাঁচকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে এক, আগের মতো আবার এই দুইকে দুই দিয়ে করলে তিন। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখেছ, এক, কত পেলাম এক, অর্থাৎ যে কোনো ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের সমান কত, এক। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এই এই ধরনের উদাহরণ দেখাতে হবে না, হ্যাঁ চার নম্বরে কোনো কিছু দেখাতে হবে না, জাস্ট আমি এটা কি বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। এরপর আসো আট সমস্ত চার ভাগে তিন ডজন কলা একুশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে, হ্যাঁ তাহলে কয়টি করে কলা পাবে, করার জন্য আমাদেরকে কী করতে হবে খেয়াল করে, এখানে কিন্তু আছে ডজন আর এখানে হচ্ছে কয়টি। এই ধরনের অঙ্কটা অনেকেই এটা ভুল করে ফেলে যে এটার সাথে এটা ভাগ করে দেয়, কিন্তু এখানে যে কয়টি বলেছে তিনটা প্রকাশ করে না। তাহলে আট সমস্ত চার ভাগে তিন ডজন কলাকে আমরা একুশ জনের মধ্যে ভাগ করে দিতে হলে কয়টি করে কলা পাবে, এটার জন্য আমরা কী করবো আগে এই ডজন এই আট সমস্ত চার ভাগে তিনে কত ডজন সেটা আমরা কী করবো বের করবো। তাহলে দেখো আট সমস্ত চার ভাগে তিন ডজন সমান কয়টি সেটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি কি এক ডজন সমান বারো, কিন্তু সবাই জানি তাই না? তাহলে আট সমস্ত চার ভাগে তিন ডজন সমান কয়টি করার জন্য কি করতে হবে বারো গুণ আট সমস্ত চার ভাগে তিন। তাহলে বারো লিখলাম, এটা কি করলাম সমস্ত ভাগ আনলাম, সমস্ত ভাগ আনলে কি করবো গুণ, চার আট গুণ করতে বত্রিশ, তিন যোগ করলে কত হয় পঁয়ত্রিশ। এটা আমরা এভাবে কাটাকাটি করতে পারি, তিন চার গুণে কত বারো, তাহলে পঁয়ত্রিশের সাথে তিন গুণ করলে কত হবে তিন, পাঁচ গুণে কত পনেরো, তিন তিন গুণে নয় তাহলে দশ। আমি এভাবে করে দিলাম, হ্যাঁ এখন আসো এত ডজন কলা বলেছে তাই না, এত ডজনে কয়টি পেলাম একশো তো পাঁচটি, তাহলে একশো তো পাঁচটি কলা যদি একুশ জনের মধ্যে ভাগ করে দিই প্রত্যেকে কয়টি পাবে সেটার জন্য আমাকে কী করতে হবে, এই একুশ একশো তো পাঁচকে একুশ দিয়ে কী করবো আমরা, ভাগ করে দিলে হলো, আমি আর অঙ্ক আকারে দেখাচ্ছি না। তাহলে এখানে কয়বার যাই দেখো পাঁচবার, পাঁচ এক গুণে পাঁচ, পাঁচ দুই গুণে কত দশ, এখানে কয়বার আসছে পাঁচবার, অর্থাৎ প্রত্যেকে কয়টি করে